সেই আবারও ডিফেন্সে ভুল এবং খারাপ রেফারিং, যার দরুন কিন্তু আজকের ম্যাচে জয় হাতছাড়া এসিস বেঙ্গলের। এই ম্যাচের স্ট্যাটসটা আগে দেখে নেওয়া যাক, তারপরে ডিটেলসে আলোচনায় আসব। শুট ইস্ট বেঙ্গল 12টা, কেরালা ব্লাস্টার্স 10টা, শুট অন টার্গেট 4টে ইস্ট বেঙ্গল, 2টো কেরালা ব্লাস্টার্স, এবং প্রথমার্ধের শেষে কিন্তু ইস্ট বেঙ্গলের 2টো শুট অন টার্গেট ছিল, সেখানে কেরালা ব্লাস্টার্সের 0। ডিফেন্সিভ ল্যাপসের জন্য গোলটা কিন্তু খায়, যে বলটা ক্লিয়ার করার কথা ছিল সেই বলটা কিন্তু মিস পাসের পরে কেরালা ব্লাস্টার্সের প্লেয়ারের পায়ে যায় এবং সেখান থেকে শট, এবং টমি স্লাব মার্সেলার বাজে একটা ব্যাক এবং শঙ্কর অনেকটা গোলপোস্ট ছেড়ে এগিয়েছিল, যার দরুন ঠিক করে হাতে লাগাতে পারেনি বলটা এবং যার পরিণতি গোল পায় কেরালা ব্লাস্টার্স। টমি স্লাব মার্সেলার ওন গোলে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয় 1-1 গোলে, এবং সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কিন্তু আজকে মোটেও পজিশনাল ফুটবল খেলেনি। মানালো দিয়াস কিন্তু চেয়েছিল যে আজকের ম্যাচে ডিফেন্স অর্গানাইজড এবং ডাইরেক্ট ফুটবল, এবং যার জন্য কিন্তু পজিশনের ক্ষেত্রে ইস্ট বেঙ্গল 30-70% কিন্তু কেরালা ব্লাস্টার্স। প্রথমার্ধে যেখানে ইস্ট বেঙ্গল মাত্র 70টা পাস কমপ্লিট করেছিল, সেখানে কেরালা ব্লাস্টার্স 200-র ওপর পাস ছিল। সেখানে ফুল টাইম হতে কিন্তু দেখা যায় 209খানা পাস খেলেছে এবং 466খানা পাস খেলেছে কেরালা ব্লাস্টার্স। সেকেন্ড হাফে কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয় ইস্ট বেঙ্গল, তবে সেই কাঙ্ক্ষিত গোলটা আসেনি। পাসিং অ্যাকুরেসি 61% ইস্ট বেঙ্গল, কেরালা ব্লাস্টার্স 80। ফাউল করেছে ইস্ট বেঙ্গল 17টা এবং 9টা কেরালা ব্লাস্টার্স। ইয়েলো কার্ড 3খানা ইস্ট বেঙ্গল, সেখানে 0 কিন্তু রয়েছে কেরালা ব্লাস্টার্স। অফসাইড 2টো টিমই 4টে করে, কর্নারও 2টো টিম 5টা করে, এবং আজকের ম্যাচ শেষের পরে 7 নম্বরে কেরালা ব্লাস্টার্স 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে, এবং 11 নম্বরে ইস্ট বেঙ্গল সেই 6 ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে। আজকের ম্যাচটা জিততে পারলে একটা ভালো জায়গায়, মানে অন্তত একটা দৃষ্টিনন্দন জায়গায় চলে আসতো ইস্ট বেঙ্গল, 9 নম্বরে উঠে আসতো ইস্ট বেঙ্গল, তবে সেটা কিন্তু হলো না আজকের এই ড্রয়ের ফলে। যেই ম্যাচে মানে প্রত্যেকটা ম্যাচে সেই একই ভুল, কেউ না কেউ ভুল করবে এবং যার খেসারত ইস্ট বেঙ্গলকে চোকাতে হবে ড্র বা হারের ফলাফল দিয়ে। আজও হতাশ এসসি ইস্ট বেঙ্গল, এবং শঙ্কর রায় অনেকদিন পরে মাঠে নেমেছে। গত মরশুমে একটা ম্যাচ খেলেছিল এবং চোট ছিল, গত মরশুমটা চেন্নাই গোলের নিচে, মানে সরি এখন চেন্নাইতে আছে দেবজিৎ মজুমদার, এবং ইস্ট বেঙ্গল গোলের তলায় কিন্তু দেবজিৎ মজুমদার অসাধারণ পারফরমেন্স করেছিল। সেখানে সেই শঙ্করের পারফরমেন্স দেখা যায়নি, কোনো কল নেই প্লেয়ারদের উদ্দেশ্যে এবং কনফিডেন্সের যথেষ্ট অভাব দেখা গেছে। আজকের ম্যাচে কিন্তু 4-3-3-6 ইস্ট বেঙ্গল দল নামিয়েছিল। গোলে ছিল শঙ্কর রায়, ডিফেন্সে রাজু গায়কোয়াড়, টমি স্লাব মার্সেলা, ফ্রাঞ্জো পেরেস, হীরা মণ্ডল, এবং আগের দিনের তুলনায় একটু ভালো লেগেছে ইস্ট বেঙ্গল ডিফেন্সকে, তবে সেই এক ভুল ডিফেন্সের কবে যাবে সেটাই এখন দেখার। মাঝমাঠে ছিল অমরজিৎ সিং কিয়াম, সৌরভ দাস এবং হামতে, এবং একেবারে আপফ্রন্টে ছিল পেরেসেভিক, হাওকিপ এবং ড্যানিয়েল চিমাচুকু। তবে গত ম্যাচ এবং আজকের ম্যাচ দুটো ম্যাচে পেরিসেভিককে কিন্তু প্রচণ্ড সেলফিশ ফুটবল খেলতে দেখা যায়, এবং কেন আদিল খান সাবস্টিটিউটে বসে থাকলেও নামেনি, তিনি কি এখনও ম্যাচ ফিট নন, সেটাই কিন্তু একটা প্রশ্ন আসছে। এবং ড্যানিয়েল চিমাচুকু আজকে যে খেলাগুলো তৈরি করছিল, নিচে নেমে কিছু কিছু পাস বাড়াচ্ছিল এবং ড্যানিয়েল চিমাচুকু উঠে যাওয়ার পর সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যায়। কেন এই ম্যাচটা জয়ের উদ্দেশ্যে নামলো না ইস্ট বেঙ্গল, মানে যে শেষ মুহূর্তে যখন অ্যাটাক করছিল তখন ডিফেন্ডার তুলে দিয়ে অবশ্যই অ্যাটাকিংয়ে প্লেয়ার বাড়ানো দরকার ছিল। গত ম্যাচে নাওরেম ভালো পারফরমেন্স করলে এই ম্যাচে কিন্তু নাওরেমকে নেওয়া হয়নি, কেন নামানো হয়নি প্রথম ইলেভেনে সেটাও একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে। দেখা যাক মানালো দিয়াস কী বক্তব্য রাখেন আজকের প্রেস কনফারেন্সে।